যখন আমাদের জীবন সঙ্গিনী বেছে নিতে চাই বিয়ে করার সময় আর সে অত্যন্ত বড় সমস্যায় পড়ে যে কোন বৈশিষ্ট্যগুলো দেখে তার স্ত্রী বা পাত্রী নির্ধারণ করবে এই বিষয়টা নিয়ে আমাদের অনেক যুবক ভাইয়ের আমাদেরকে অনেক প্রশ্নও করে থাকেন কি কি বৈশিষ্ট্য দেখা দরকার প্রথমত খুঁজতে হবে একজন নেককার স্ত্রী যার কাছে বা যে আমার সাথে থাকলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে আমাকে আমার দিনের কাজে সহযোগিতা করতে পারবে আমার তাকুয়া বৃদ্ধিতে সে সহযোগিতা করতে পারবে এমন নেককার স্ত্রীকে বেছে নেওয়া আমাদের জন্য জরুরি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন দুইটি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যায় তার মধ্যে এক তার জিহবা দুই তার লজ্জা স্থান টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ আমাদেরকে নারী এবং পুরুষ দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন এবং আমাদের চক্ষু এবং লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বৈবাহিক বন্ধনের সুন্দর ব্যবস্থাপনা রেখেছেন আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের দৃষ্টিকে সংযত রাখি এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত করে থাকি কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন দুইটি কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নামে যায় তার মধ্যে এক তার জিহবা দুই তার লজ্জাস্থান আমরা যদি আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া যাওয়াটা খুব সহজ হয়ে যায় এই জন্য আল্লাহর রাসুল আলী ভাসাল্লাম একজন নারী এবং পুরুষকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন রাসুল উল্লাহ আলী ভাসাল্লাম বলছেন আলবা ম্যানিসাতফাল ইয়েতা যে ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে ফাইন্না হু আগাজুল বাসারে কারণ এটা এমন একটা বস্তু যা মানুষের দৃষ্টিকে অবনত রাখে সংযত রাখে ও আহসানুল ইল ফার্জে এবং লজ্জাস্থানের হেফাজত করে অতএব আমরা এ বিষয়টি লক্ষ্য রাখব বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদের লজ্জাস্থানের হেফাজত করব। কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে আমরা যখন আমাদের জীবনসঙ্গিনী বেছে নিতে চাই যে একজন পুরুষ যখন তার জীবনসঙ্গী তার স্ত্রী বেছে নিতে চায় বিয়ে করার সময় সে অত্যন্ত বড় সমস্যায় পড়ে যে কোন বৈশিষ্ট্যগুলো দেখে তার স্ত্রী বা পাত্রী নির্ধারণ করবে এই বিষয়টা নিয়ে আমাদের অনেক যুবক ভাইয়ের আমাদেরকে অনেক প্রশ্নও করে থাকেন কি কি বৈশিষ্ট্য দেখা দরকার আর প্রথমত বলবো যে বিবাহ করতে হবে একজন ছেলে একজন মেয়ে উভয় উভয়কে দেখার মাধ্যমে দেখবে আবেগে বিয়ে করা ঠিক নয় যা আমার দেখারই প্রয়োজন নাই। এমন করা ঠিক নয় কারণ রাসুলুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম নারী এবং পুরুষ একে অপরকে বিবাহর পূর্বে বিয়ে করার উদ্দেশ্যে দেখাকে গুরুত্ব দিয়েছেন একদা এক ব্যক্তি রাসুল সাল্লু আলিয়াসাল্লামকে বলছেন যে হে আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম আমি আনসারি এক মহিলাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি তাকে দেখেছো তিনি বললেন যে না আল্লাহ রাসুল সাল্লাম আমি দেখিনি রাসুল আলী সাল্লাম বললেন ফানজুর ইলাইহা তুমি প্রথমে তাকে দেখো আগে নির্বাচন করো তোমার পছন্দ হচ্ছে কিনা সে বিষয়টি আগে নির্ধারণ করো পছন্দ হলে তার সাথে কথা বল এই জন্য আমাদের প্রথমত দেখতে হবে আমরা যখন দেখতে চাইবো তখন কী দেখব আসলে সর্বপ্রথম আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা যেন একজন নেক্কার স্ত্রী আমাদের জীবন জীবনসঙ্গিনী হিসেবে পাই কারণ আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া পুরাটাই হচ্ছে একটা মূল্যবান সম্পদ ও খায়ুর মাতা এই দুনিয়া আল মার আতুসালেহা আর দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ হলো একজন নেককার স্ত্রী তাহলে আমাদেরকে প্রথমত খুঁজতে হবে একজন নেককার স্ত্রী যার কাছে বা যে আমার সাথে থাকলে আমার জান্নাতে যাওয়াটা সহজ হবে আমাকে আমার দিনের কাজে সহযোগিতা করতে পারবে আমার তাকওয়াক বৃদ্ধিতে সে সহযোগিতা করতে পারবে এমন নেক্কার স্ত্রীকে বেছে নেওয়া আমাদের জন্য জরুরি এই স্ত্রী বেছে নেওয়ার জন্য প্রথম শর্ত হলো কি কি দেখতে হবে আমাদেরকে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে একদম ইমানদার স্ত্রী কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ওয়ালা তি হল মুশ্রিকা তেহে তোমরা কোনো মুস্তিকা মহিলাকে বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হয় তাহলে ইমানদার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ নারী একজন পাত্রী একজন মেয়ে যখন ইমানদার হবে তখনই কিন্তু একজন ইমানদার ব্যক্তির সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে উঠবে তার মহব্বত বাড়বে একে অপরকে সাহায্য করবে এ কথাই কিন্তু আল্লাহ তালা অন্য আয়াতে বলে দিচ্ছেন আল্লাহ তলমিনা তুবাউদিয়া উবাক একজন মমিন এবং একজন মমিনা দুইজন একে অপরের বন্ধু তারপর হচ্ছে বিল মারুফ তারা কি করে মানুষকে সৎ কাজের আদেশ দেয় ওয়াইয়ান হাউ না আলিল এবং অসৎ কাজ থেকে বাধা দান করে ওয়াই উকিম না তারা সালাদ কায়েম করে ওয়াই জাকা এবং জাকাত আদায় করে ওয়াই উতি আল্লাহ রাসুল আহু এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে সম্মানিত উপস্থিতি একজন নারী এবং একজন পুরুষ একজন স্বামী এবং একজন স্ত্রী যখন তারা উভয়ে মমিনা হয় যখন তারা উভয়ে আল্লাহর আনুগত্য পোষণ করে যখন তারা উভয়ে আল্লাহকে ভয় করে চলে একজন আরেকজনকে খুব মহব্বত করে চলে স্ত্রী স্বামীর হক আদায় করে স্বামী তার স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে তখন কিন্তু সেই পরিবারে একটা বিরাট শান্তি নেমে আসে মনে হয় যেন এটা দুনিয়াটাই তাদের জন্য জান্নাত কিন্তু একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন দুইজন দুইমুখী হয় একজন দিনদার একজন দিনদার নয় একজন আল্লাহকে ভালোবাসে একজন আল্লাহকে ভালোবাসে না একজন দিন পালনকে ভালোবাসে আরেকজনকে আরেকজন বাসে না এমন যদি হয় তাহলে মনে হয় যে দুনিয়াটা দুনিয়াটাই তাদের জন্য জাহান্নাম এই জন্য আমাদেরকে স্ত্রী বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে একজন ইমানদার নারীকেই ইমানদার মেয়েকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে পাত্রী নির্বাচন করতে হবে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে তুমকি আর বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি গুণ দেখে চারটি গুণ দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে লিমা এক নম্বর হচ্ছে তার ধন সম্পদ ওয়ালি হাসাবিহা দুই হচ্ছে তার বংশমর্যাদা ওয়ালি জামা তিন হচ্ছে তার সৌন্দর্যতা ওয়ালি দিন ইহা আর চার নম্বর হচ্ছে তার দিনদারিতা তারপর রাসুল সাল আলী আসালাম বলছেন ফজফর দিন তুমি দিনদারিতাকেও প্রাধান্য দাও তুমি দিনদারিতাকেই প্রাধান্য দাও তারিবাচিয়া দাক যদি তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও তাহলে তুমি ক্ষতি থেকে বাঁচবে যদি দিনদারি তাকে প্রাধান্য না দাও তাহলে তুমি কল্যাণ থেকে বঞ্চিত হবে ক্ষতিগ্রস্ত হবে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে মানুষ যখন বিয়ে করে অনেকেই শুধু সৌন্দর্যতা দেখে বাহ্যিক সৌন্দর্য দেখতে সুন্দর না হলে বিয়ে করে না মনে রাখতে হবে যার অন্তর সুন্দর সেই হচ্ছে আসন সুন্দর বাহ্যিক সুন্দর এটা আসলে তেমন সুন্দর নয় বাহ্যিক অনেক সুন্দর কিন্তু সে আপনাকে ভালোবাসে না আপনার প্রতি তার আপনার যে হক একজন স্বামীর হক স্ত্রীর উপরে সেটা সে আদায় করে না তার চরিত্র ঠিক নাই তার দেনদারিতা ঠিক নেই তাহলে এই সৌন্দর্যতা আপনার জন্য ক্ষতির কারণ হবে আবার মানুষ অনেকে ধনসম্পদ দেখে যে কার ধনসম্পদ বেশি ধনসম্পদ সম্পদ থেকে মানুষ পাত্রে নির্বাচন করে দেখুন ধনসম্পদ দুনিয়া থেকে আমরা কেউ নিয়ে যেতে পারবো না কবরে আমাদের যতটুকু সম্পদ আমরা সবই কিছু রেখে যেতে হবে যতটুকু পরে পরকালের জন্য করব ততটুকুই আমার সাথে যাবে যখন একজন নেক্কার স্ত্রী হবে না বরং সে ধন সম্পদশালী হবে দুনিয়াদার তখন তার এই সম্পদে আমাকেও দুনিয়াদার বানানো বানিয়ে দেবে আমার জন্য জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে জাহান্নামটাই আমার জন্য সহজ হয়ে যাবে এই জন্য সম্পদ আমরা সেভাবে দেখব না তিন নম্বর মানুষ দেখে তার বংশমর্যাদা অনেকেই অনেক বংশমর্যাদা দেখে তার বিয়ে করে আল্লাহ রাসুল সাল্লি এক একাদেশে বলছেন যার আমল তাকে পিছিয়ে দেয় বংশ মর্যাদা তাকে অগ্রসর করতে পারে না তাকে আগে বাড়াইতে পারে না অতএব বংশ মর্যাদা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের চেহারাও দেখবেন না তোমাদের ধন সম্পদ দেখবেন না কিন্তু আল্লাহ তালা দেখবেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল আমরা সেটাই আমরা দেখব যে আমরা যখন বিয়ে করব। একজন মেয়ে তার দিনদারিতা কতটুকু তার ধন আমি কী করবো একজন মেয়ে যখন দিনদার হবে একজন মেয়ে যখন দিনদারিতার ক্ষেত্রে পারফেক্ট হবে সে তার স্বামীর যথাযথ হক আদায় করবে স্বামীকে সে সেইভাবে ভালোবাসবে যেভাবে রাসুলুল্লাহ সাল্লাহ সালামের স্ত্রীরা রাসুল সাল সাল্লামকে ভালোবাসতেন এমন মহব্বত যদি থাকে তাহলে দুনিয়ার আর কোনো সম্পদই লাগে না এই সম্পদ দিয়ে কিছুই হবে না ওটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ আর এটা একজন দিনদারি মেয়ের ক্ষেত্রেই সেটা সম্ভব হবে অন্য কারো ক্ষেত্রে হবে না এজন্য আল্লাহ রাসুল আলী ওয়াসাল্লাম বলছেন তার দিনদারিতাকে দেখো এবং এটাকেই প্রাধান্য দাও তোমরা যদি দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে তোমরা যদি সম্পদ দেখো সম্পদকে প্রাধান্য দাও বংশমর্যাদাকে প্রাধান্য দাও তার সৌন্দর্যতাকে প্রাধান্য দাও তাহলে তোমরা কল্যাণ থেকে বঞ্চিত হবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা এক নম্বর গুণাবলী দেখবো তার দিনদারিতা এই মেয়েটা যাকে বিয়ে করব তার কতটুকু দিনদারিতা আছে সে কতটুকু আল্লাহকে ভালোবাসে সে কতটুকু দিন পালন করতে আগ্রহী সে কতটুকু পর্দার মধ্যে থাকতে আগ্রহী এটা সর্বপ্রথম আমরা যাচাই করব। দুই নম্বর দেখব আনগত্য কতটুকু করে আনুগত্য শিলা নারী এখানে আনগত্য শিলা আগে কিভাবে বুঝবো তার তার মায়ের দিকে আমরা দেখব তার মা কতটুকু আনুগত্য শিলা আনুগত্যশীল নারী দেখতে হবে কারণ রাসুল্লা সাল আলী সাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো যে আইউ নিসা এ খাইরুন হে আল্লাহ সাল্লাম সর্বোত্তম নারী কোনটি রাসুল্লাহাল্লাম বললেন আল্লা তাসুরুহু ইদা নাজারা যখন তার দিকে তার স্বামী দেখে তখন সে কি হয় তার মানে সন্তুষ্টে চলে আসে সন্তুষ্ট হয়ে যায় দেখে ও তুতীয়হুই দা আমারা তার স্বামী যখন তাকে কোনো নির্দেশ দেয় তখন সে তার নির্দেশ পালন করে অনুসরণ করে আনুগত্য করে ওয়ালা তুহা ফুহু ফিনাফ সিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু আর তার স্বামী যেটা পছন্দ করে না সেই ব্যাপারে তার নিজের ব্যাপারে এবং তার ধন সম্পদের ব্যাপারে কোনো বিরুদ্ধাচরণ করে না স্বামীর বিরুদ্ধাচরণ করে না এমন নারীকে বিয়ে করতে হবে এমন ওই মেয়ের মাদেরকে দেখতে হবে যে তারা কেমন সেটা দেখে আমাদেরকে কন্যা নির্বাচন নির্বাচন করতে হবে তিন নম্বরে যেটা বলবো যে অবশ্যই আমরা দেখব প্রেমময়ী এবং অধিক সন্তান দানকারী মেয়ে এটা বিয়ে বিয়ে করার ক্ষেত্রে রাসুল সাল্লাম এই গুণাবলী দেখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল আলিহি ওয়াসাল্লাম বলছেন তাজাউজু আল ওয়াদুদ আল ওয়ালুদা তোমরা প্রেমময়ী এবং অধিক সন্তান দানকারী নারীদেরকে বিয়ে করো ইন্নি মোকাথেরু বিকুমুল উমাম কারণ আমি অন্যান্য তো চাইতে তোমাদের অধিক সন্তান নিয়ে অধিক সন্তান যে তোমরা জন্ম দেবে এটা নিয়ে আমি অধিক উম্মত আমার উন্মতের সংখ্যা বেশি হবে এটা নিয়ে আমি গর্ব করব। তাহলে অধিক সন্তান দানকারী এবং প্রেমময়ী যারা ভালো বাঁচতে পারে তাদের মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা আছে অধিক পরিমাণে এমন মেয়েদেরকে বিয়ে করতে হবে একদা এক সাহাবীর রাসুল সাল্লিয়াসাল্লামকে এসে এমন এক নারী সম্পর্কে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল সাল্লাম আমি অমুক নারীকে বিয়ে করতে চাই কিন্তু সে সন্তান দেবে না রাসুল সাহা বললেন যে না তাকে বিয়ে করো না আবারও জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার দ্বিতীয়বার রসুল সাল্লাম নিষেধ করলেন তৃতীয়বার জিজ্ঞেস করলেন তৃতীয়বার রসুল সাল্লাহ আলী আসসাল্লাম তাকে নিষেধ করলেন এবং রাসুলসাল্লাহ সাল্লাম বললেন তুমি অধিক সন্তান সন্তান দান করেনি এবং প্রেমময়ী নারীকে বিয়ে করো অতএব আমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করব যারা অধিক সন্তান দিতে অভ্যস্ত অধিক সন্তান দেয় এটাই আমরা বেশি খুঁজব ইনশাআল্লাহ তাহলে আমি বললাম এক নম্বর দিনদারিতা দিনদারিতাকে প্রাধান্য দেব দুই নম্বর আনুগত্যাশী নারী দেখার চেষ্টা করব যে কারা স্বামীর আনুগত্য পোষণ করে তিন নম্বর দেখব যে অবশ্যই যেন অধিক সন্তান দানকারিনী হয় এবং তার মধ্যে ভালোবাসার জিনিসটা থাকেই যেন স্বামীকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতে পারে এমন নারীকে আমরা বিবাহ আর বিবাহের ক্ষেত্রে নির্বাচন করার চেষ্টা করব ইনশা আল্লাহ পক্ষান্তরে আমরা আমাদের মানে স্ত্রীর কোনো মেয়ের ধন সম্পদ তার বংশমর্যাদা যদি দিনদারিতার সাথে সেগুলো মিলে যায় তা আলহামদুলিল্লাহ কিন্তু যদি না মিলে তাহলে অবশ্যই আমরা দিনদারিতাকেই সামনে রাখবো সম্মানিত উপস্থিতি আমরা আজকে জেনে নিলাম যে কিভাবে আমরা পাত্রী নির্বাচন করবো কি কী গুণাবলী দেখে পাত্রী নির্বাচন করব ইনশাআল্লাহ এই বিষয়গুলোর লক্ষ্য রেখে যদি আমরা পাত্রি নির্বাচন করি তাহলে দুনিয়াতে আমাদের শান্তি নেমে আসবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নেমে আসবে এবং আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমাদের আত্মাহারিক টিভির পক্ষ থেকে এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের আরও অনেক পরিকল্পনা হাতে আছে আপনারা যারা যেখানে দেখছেন শুনছেন দেশে প্রবাসে থেকে অবশ্যই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে অবশ্যই আপনারা আমাদের এই দাওয়াতের কাজে অংশগ্রহণ করবেন এবং লাইক করবেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন যে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুল কবলি হাজা আস্তক ফিরুল্লাহ নিসারিমসলিমিনস্তকোহনা হুহাল গফুর রাহিম আসসালাম আলিক রহমাত ববরাকাতু